বিদেশি কূটনীতিকরা রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তাদের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে সম্পৃক্ততা অব্যাহত রাখতে ঢাকার আহ্বানের প্রেক্ষিতে তারা এ প্রতিশ্রুতি দেন। রোববার বিকেলে রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত কূটনীতিতে ব্রিফিং শেষে এক বিবৃতিতে একথা বলা হয়। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ব্যস্তচিত্ত রোহিঙ্গাদের তাদের স্বদেশ মিয়ানমারে প্রত্যাবাসনের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে